শিক্ষক পাথর। আমি গত 5 দিন যাবত আমার বাসাতে অবস্থান করছি এবং আমার পরিবারে আমার বাবা মা এবং আমার সন্তান বাড়িতেই আছে। এখন আমি দাঁড়িয়ে আছি আমার বাসার গ্যারেজে, যেখানে গেট থেকে ঢুকেই হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে, যে ব্যবস্থাটা আমি গতকাল করেছি। আগে এভাবে হাত ধোয়ার ব্যবস্থা ছিল না এবং এই বুদ্ধিটা দিয়েছে, এই পরামর্শটা দিয়েছে আমার একজন বন্ধু, যিনি ICDDRB-তে আছেন, একজন গবেষক, ডাক্তার নুহু আমিন। আমি তাকে ডেকে দিচ্ছি। নুহু আমিন, এই তো তুমি কেমন আছো? উনি ডক্টর নুহু আমিন, উনি আমার বন্ধু এবং উনি একজন গবেষক, ICDDRB-তে আছেন। উনি আমাকে বুদ্ধিটা দিয়েছেন যে বাসার নিচে আমি যাতে হাত ধোয়ার ব্যবস্থা করি এবং এটা আমার জন্যও নিরাপদ এবং আমার বাড়িতে, আমাদের বাসায়, এটা আমার বাবার বাড়ি, এখানে আরও অনেকে আছেন যারা এখানে থাকেন অন্যান্য ফ্ল্যাটে, তো তারা সবাই বাইরে থেকে বাইরে যাবে না, এটা বলা হয়েছে, অবশ্যই সবাই বাড়িতে থাকবে, কিন্তু এমনও অনেক সময় হয় যে আমাদেরকে কোনো জরুরি কাজে হয়তো বাড়িতে বাইরে যেতে হচ্ছে, তো তখন যারা বাড়িতে প্রবেশ করবেন তারা হাত ধুয়েই বাড়িতে প্রবেশ করবেন এবং অবশ্যই বাড়ির ভেতরে যেয়ে তার যেটা, যে কাপড়টা সে পরে এসেছেন সেই কাপড়টা ধুতে দিবেন এবং আবার হাত পরিষ্কার করবেন। এবং আমি চেষ্টা করেছি আমার বাড়িতে যে সিঁড়ি দিয়ে ওঠার সময় যে সিঁড়ির রেলিংটা, সেটা আমি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে, এবং এটা আমি এনশিওর করছি। আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা নিজেরা নিজ নিজ বাড়িতে এই এই সচেতনতামূলক জিনিসগুলো যদি আমরা সবাই মিলে করি, আমরা যদি একটু সচেতন হই, তাহলে কিন্তু আমাদের এই রোগের সাথে মোকাবেলা করা সম্ভব। আমি নুহু আমিনকে আরও একটি বিশেষ দরকারে আজকে আসতে বলেছি। ও আমার বাড়িতে এসেছে ঠিকই, ও গ্যারেজেই দাঁড়িয়েছিল এবং গ্যারেজ থেকেই ফেরত যাবে, শুধুমাত্র একটি জরুরি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি ওকে আরও আসতে বলেছি। সেটা হচ্ছে আমি এখানে একটা লিকুইড সোপ ইউজ করেছি, যেটার নাম হচ্ছে সোপি ওয়াটার, যেটা নুহু আমি ICDDRB-র একটি উদ্ভাবন এবং আমি গর্বিত যে আমার বন্ধু এটার সাথে সম্পৃক্ত আছে এবং সে আসলে এখন আপনাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবে যে সোপি ওয়াটারটা কী, এটা কীভাবে তৈরি করতে হয় এবং এটার মানে কত টাকার মধ্যে আমরা তৈরি করতে পারছি। কারণ আমার পক্ষে প্রতিদিন একটা করে হ্যান্ড ওয়াশ আসলে কিনে এখানে দেওয়া সম্ভব না এবং আমাদের আশেপাশে এরকম অনেকে আছেন যারা আসলে শুধুমাত্র এত টাকা দিয়ে হ্যান্ড ওয়াশ বা সোপ কিনতে হবে বলে হাত ধুচ্ছেন না। তো আমরা চাইলে আমাদের সাথে সম্পৃক্ত যারা আছে, যাদের কাছে মনে হচ্ছে যে আমাদের পক্ষে এত টাকা দিয়ে এই সব জিনিস কেনা সম্ভব না এবং বাজারে যেহেতু ঘাটতি দেখা দিয়েছে অলরেডি, সেহেতু আমরা চাইলে তাদেরকে এই বুদ্ধিটা দিতে পারি এবং এই পরামর্শ দিলে তারা অবশ্যই উপকৃত হবে। নুহু আমিন, সোপি ওয়াটার, তুমি জানো যে এই সোপি ওয়াটার আমরা 10 বছর ধরে ICDFT-তে কাজ করছি এবং এই সোপি ওয়াটারের রেসিপিটা খুবই সহজ। বাজারের যে কোনো ডিটারজেন্ট যেটা কমার্শিয়ালি পাওয়া যায়, যে কোনো দোকান থেকে আপনার ডিটারজেন্ট কিনবেন, এই ডিটারজেন্ট 4 চামচ, আমি আবার দিচ্ছি, 4 চামচ ডিটারজেন্ট 1.5 লিটার পানিতে আপনারা মিশাবেন, ঝাঁকাইলে সেটা আপনার হ্যান্ডওয়াশিং, আপনার লিকুইড হ্যান্ড সোপ তৈরি হয়ে গেল। এবং আমাদের গবেষণা থেকে আমরা দেখেছি এই লিকুইড হ্যান্ড সোপ সোপি ওয়াটার সাবানের মতোই কাজ করে। আমরা 10 বছর ধরে কমসে কম 6টা স্টাডি আমাদের হয়েছে এবং আমরা 2 থেকে 4 বছরের ট্রায়ালেও আমরা দেখেছি যেটা এটা খুব ভালো ইফেক্টিভ এবং এটা সাবানের মতো কাজ করে। এখন কেন আমি বাঁধনকে গ্যারেজে হ্যান্ড ওয়াশিং স্টেশন অথবা বেসিন বসানোর কথা বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যখন চাকরি করি, যখন বাইরে থেকে বাসায় আসি, তখন বাসায় যদি নিচে হ্যান্ড ওয়াশিংয়ের কোনো স্টেশন না থাকে, বাসায় যেয়ে ভিতরে যেয়ে হাত দিতে হয়, এর মধ্যে আমি অনেক কিছু কন্টামিনেট করি, গেটের দরজা, তারপরে আমার মেইন বাসায় ঢোকার দরজা, এবং সেখানে আমার বাচ্চারা প্রথমে তারা বুঝে না, 2টা বাচ্চা আছে আমার, তো তারা আমার কাছে চলে আসে, তো যদি আমি নিচ থেকে হাত ধুয়ে যাই তো এটা খুবই সহজ হয় যে আমি আমার ফ্যামিলিকে আমি সেফ করি। প্রত্যেকটা বিল্ডিংয়ে যদি এরকম করে তাহলে এটা খুবই ভালো হয় ঢাকা শহরে। হ্যাঁ অবশ্যই, এবং যার যার জায়গা থেকে, আমার আমার বাড়ির ভেতরে আমি এটা করেছি, আমরা কিন্তু চাইলে যে অনেকের বাড়ির বাইরে আমি দেখেছি যে পানির কানেকশন থাকে, তো আমরা কিন্তু চাইলে ওই জায়গায় একটা হাত ধোয়ার ব্যবস্থা করে দিতে পারি যাতে পথচারী যারা আছে তারা আসা যাওয়ার পথে সেই হাতটা ধুতে পারে। এবং এটা আমি এই জন্য সোপি ওয়াটারটা নিয়ে কথা বলতে চেয়েছি এই ভিডিওতে, যে আমরা আসলে আমাদের জন্য কিন্তু এখন
টাকাটাও অনেক ইম্পর্ট্যান্ট, আমরা কত টাকা আসলে খরচ করছি এটা বানাতে। আমি আমি শুনেছি ওরা বলেছে যে 5 টাকার মতো লাগে, এবং আমরা আমি আমার বাড়িতে এই মানে এটা ছিল বলে আমি এখানে এই পুশ বা প্রেস করার এই জিনিসটা লাগিয়েছি, কিন্তু আপনি চাইলে এটার যে ক্যাপটা আছে ওটার মধ্যেও হোল করে আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এবং এটার বাদন আমি আরও কিছু বলি তোমাকে, যে এটা যদি তুমি স্প্রে কিনতে চাও 10 টাকা দাম বা 20 টাকা দাম হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, ওইটা দিয়েও তুমি ইউজ করতে পারো। তো একবার ইউজ করলে এটা তোমার মাসের পর মাস চলে যাবে। শুধুমাত্র আপনার নতুন করে রিফিল করার জন্য শুধুমাত্র আপনার লাগবে কি ডিটারজেন্ট, যেটা বাসায় সবার বাসায় থাকে ডিটারজেন্ট, এবং সেটা সস্তায়। আমরা সবাই আসলে এমন একটা ভয়ঙ্কর সময় পার করছি যেটা সবার জন্যই খুব কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু যার যার জায়গা থেকে আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি নিজেদেরকে ভালোবাসি এবং আমার পরিবারের মানুষকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, তাহলে প্লিজ যেভাবে বিশেষজ্ঞরা বলছে আমরা তাদের কথা অনুযায়ী চলি, আমরা বাড়িতে থাকি, নিজেকে নিরাপদ রাখি এবং অন্যকে নিরাপদ থাকতে সাহায্য করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।